আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় অনেক ভালো আছেন। আসেন একটা লজিক নিয়ে কথা বলি। লজিকটা হচ্ছে গার্মেন্টস এবং ইউরোপিয়ান বায়ার। তো এই ক্ষেত্রে আপনারা কতটুকু জানেন আমি জানি না, আমার মনে হয় আমার থেকে বেশি ভালো জানেন। তবে আমি আমার মনে হয়েছে যে এই বিষয় টপিকটা নিয়ে একটু কথা বললে কারো নজরে যদি আসে, আমার সাধারণ মানুষ যারা আছে বা যারা গার্মেন্টস বিজনেস করতেছে তাদের নজরে যদি আসে তাহলে আসলে বিষয়গুলা ভালো হবে, সাধারণ মানুষের জন্য ভালো হবে এবং আমাকে বাংলাদেশের সেক্টরের জন্য কিছুটা ভালো দিতে পারে। যেমন ধরুন আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, এই নিউজের মধ্যে বিষয়টা এরকম দাঁড়াইছে যে বুলগেরিয়া বা রোমানিয়া বা পোল্যান্ড এরা এই দেশে যারা যেসব গার্মেন্টস শিল্পের বায়ার আছে তারা মূলত আসলে বাংলাদেশ থেকে গার্মেন্টস শিল্পের যে কর্মী তাদেরকে নিতে যাচ্ছে, হ্যাঁ এরকম একটা তাদের চিন্তা ভাবনা বা কিছু লোক গেছে ওইভাবে। তো ওইখানে তো গার্মেন্টস শিল্প তারা আস্তে আস্তে করতেছে বাংলাদেশের মতো কিছুটা ডেভেলপ করতেছে। তো আমার মনে হয় এর পিছনে বাংলাদেশি যে গার্মেন্টস শিল্পের যে মালিকরা আছে এরা অনেকটা মানে ইনভলভ। কি জন্য আমি এটা বলবো, বাংলাদেশে যদি একটা গার্মেন্টসে একটা লোক চাকরি করে তার ন্যূনতম বর্তমান স্যালারি হয়তো বা কত, 7-8 হাজার টাকা বা 9 হাজার টাকা এরকম এরকম। তো এই 8-9 হাজার টাকার মধ্যে আমি 9 হাজার টাকাই ধরলাম, তো 9 হাজার টাকার মধ্যে তারা একটা লোকের যদি 8 ঘন্টা বা 12 ঘন্টা অনেক সময় কাজ করে তারপরে তারা কিছু ওভারটাইম দেয়, এটা আপনারা এই বিষয়গুলো অবগত আছেন। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে কম টাকা দিয়ে শ্রমিক কাজ করানো এই জিনিসটা অনেক ক্ষেত্রে যে বায়ারগুলো আসে তারা মূলত মানে অনেক বছর যাবৎ এই সেক্টরটা আমাদের বাংলাদেশে ডেভেলপ হয়েছে। তো তো এই জিনিসগুলা মানে শ্রমিক পর্যায়ে এই যে দুর্নীতি বা মানে মানুষের মজুরি কম দেওয়া এই বিষয়টা নিয়ে আসলে বাংলাদেশে খুব বেশি তৎপর না, মানে শ্রমিক আইনের দিক দিয়ে। তো যদি হইতো তাহলে বাংলাদেশে একজন শ্রমিকের বেতন 15-20 হাজার টাকা ন্যূনতম স্যালারি থাকতো, তো সেটা তো নাই। এই জিনিসগুলো যখন ইউরোপিয়ান বায়ারগুলা বুঝতে পারছে বা অন্য অন্য সেক্টরের যারা ইয়া আছে বিজনেসম্যান আছে যারা এই গার্মেন্ট শিল্পের সাথে জড়িত আছে তারা যখন বুঝতে পারছে তখন দেখা গেছে কি তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করতেছে। যেমন ধরেন তারা যেমন বুলগেরিয়া পোল্যান্ড তারপরে হচ্ছে রোমানিয়া আরো ইউরোপিয়ান যে ছোট ছোট দেশগুলো আছে এগুলি কিন্তু মোটামুটি আপনার বাংলাদেশ থেকে একটা শ্রমিক নিলে তাদের ন্যূনতম স্যালারি 50,000 থেকে 55,000 টাকা স্যালারি দেয়। তো এই হিসাবে তো তারা যদি বাংলাদেশ থেকে শ্রমিক নেয় তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে মানে বাংলাদেশের শ্রমিকগুলো কিভাবে কাজ করে, কাজগুলো এই প্রোডাকশনগুলো কিভাবে মানে করে, বা বাংলাদেশের তো এই শ্রমবাজারের যে গার্মেন্ট শিল্পটা এটা কিন্তু অনেক মানে মূল্যায়ন করা হয় বহির্বিশ্বে। তো সেই ক্ষেত্র থেকে তারা চাইতেছে এখন বর্তমানে আমার যতটুকু মনে হয় নিউজ অনুযায়ী আমি যেটা বুঝলাম যে বাংলাদেশের এই শিল্প ব্যবস্থার মধ্যে তারা একটা চেঞ্জ আনবে হয়তো বা 2-5 বছর মধ্যে। তো এই এই পরিবর্তনটার মধ্যে আসলে যেটা আসবে দেখা যাবে 2-5-7 বছর পরে বাংলাদেশ থেকে অনেক বায়ার চলে যাবে, চলে গেলে আমাদের গার্মেন্টস শিল্পটা আস্তে আস্তে মোটামুটি বলতে পারেন কমে যাবে। তো এখনো সময় আছে যারা গার্মেন্টস বিজনেস করেন বা করতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আসলে আপনারা শ্রমিকের যে মজুরি এটা আসলে আপনারা একটু বৃদ্ধি করার চেষ্টা করেন। এটা বৃদ্ধি করলে যেটা হবে আপনার হয়তো বা মানে আর্থিকভাবে কিছুটা লাভ কম হবে আপনার কিন্তু লস হবে না, যেটা সাধারণ মানুষও বুঝে। তো আর আপনি যেটা আপনার বেশি যাবে মানে এখন আপনি 9,000 টাকা বেতন যদি আপনার যদি 15,000 টাকা 16,000 টাকা বা 20,000 টাকা বেতন দেন সেই ক্ষেত্রে বাংলাদেশের যে শ্রমিকটা আপনার কোম্পানিতে চাকরি করবে সে কিন্তু স্বাবলম্বী হতে পারবে। তো আমরা তো চাইব যে আসলে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আরেকজন নাগরিক সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলুক। তো এটাই আসলে মেসেজ দেওয়া, জানি না ভবিষ্যতে আসলে আমাদের বাংলাদেশ বাংলাদেশে গার্মেন্টস শিল্পটা কোন পর্যায়ে যাবে, তারপরেও শুভকামনা থাকবে সবার জন্য, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখি সামনে কি হয়।